নমস্কার বন্ধুরা, আমি জুমা। টেস্টি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাচ্চা পরোটা। ভেজ বা নন ভেজ যে কোনো খাবারের সঙ্গে কিন্তু লাচ্চা পরোটা ভীষণ সুন্দর লাগে। আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখানে সবার প্রথমে আমি নিয়েছি 1 কাপ আটা, নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আমি এটা আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দারও করতে পারেন। দিলাম 7 মতো লবণ, দিলাম সামান্য পরিমাণ তেল। তো লবণ আর তেলটা খুব ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। খুব বেশি শক্ত বা খুব নরম করে আটাটা মাখবো না। এরপর ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার এই আটা মাখাটা থেকে আমি লেচি কেটে নেব। তো আমি এখানে যে পরিমাণ আটা ব্যবহার করেছি সেখানে আমি একটু বড় সাইজের করে 5 পিস লেচি কেটে নিয়েছি। এরপর আমি একটা একটা করে পরোটা বেলে নেব। তার জন্য আমি একটা লেচি নিয়ে প্রথমে একটু আটা ছড়িয়ে নিয়ে রুটির মতন করে বেলে নেব। তো এভাবে আমি সামান্য পরিমাণ আটা ডাস্ট করে নিয়ে রুটির মতন করে বেলে নিচ্ছি। তো এইভাবে আমি পরোটার শীটটা কিন্তু একটু মাঝারি থেকে পাতলা ধরনের করে বেলে নিয়েছি। খুব বেশি মোটা করে এটা বেললে হবে না। তো এইভাবে আমার পরোটার শীটটা বেলা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে পুরো পরোটার মধ্যে স্প্রেড করে নিলাম। আপনারা চাইলে তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে কিছুটা আটা ছড়িয়ে দিলাম। আটাটা খুব ভালো করে পুরো পরোটাটার মধ্যে মাখিয়ে নিলাম। এরপর একটা ছুরির সাহায্যে এভাবে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি পরোটার শীটটা এভাবে কাট করে নিচ্ছি। তো এভাবে আমি পরোটার শীটটা কেটে নিয়েছি। এরপর আমি পরোটার শীটটার মধ্যে আরও কিছুটা সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর এভাবে কেটে রাখা কুচিগুলো একটার উপর একটা এভাবে আলতো হাতে সুন্দর করে চাপিয়ে নিয়ে এভাবে আমি জড়ো করে নিলাম। এরপর একটা সাইড প্রথমে ভেতরে ঢুকিয়ে তারপর এভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিতে হবে ভালো করে। তো এভাবে আমি মুড়িয়ে নিয়ে হাতে করে হালকা করে প্রেস করে নিয়ে এভাবে রেডি করে নিয়েছি। তো এভাবে আমি লাচ্চা লেচি থেকে কিন্তু লাচ্চা পরোটাগুলো এভাবে বেলে নিচ্ছি। তো এভাবে আমি পরোটাটা বেলে নিলাম। তো একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, এটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আমি আরও একটা পরোটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আটা ডাস্ট করে নিয়ে আমি পরোটা শীটটা তৈরি করে নেব। তো এইভাবে পরোটা শীটটা তৈরি করার পর এর মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর আমি সামান্য পরিমাণ আটা গুঁড়ো দিয়ে পরোটাটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর আবার সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর এভাবে আটার কুচিগুলো আলতো হাতে জড়ো করে নিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে লাচ্চা লেচিটাকে তৈরি করে নিলাম। তো আপনারা একবার এই পদ্ধতিতে অবশ্যই লাচ্চা পরোটা বাড়িতে বানিয়ে দেখবেন। এটা কিন্তু খুবই চটজলদি হয়, খুব সহজে বানানো যায়, আর লাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর তৈরিও হয়। তো এভাবে আমি আরও একটা লাচ্চা পরোটা বানিয়ে নিলাম। তারপর চলুন এবার আমরা ভেজে নিই। তো তার জন্য এখানে আমি তাওয়া গরম করে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এভাবে আমি পরোটাটা দিয়ে দিলাম। পরোটা কিন্তু একদম লো বা একদম হাই ফ্লেমে ভাজলে হবে না, পরোটাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এইভাবে পরোটাটা এরপর উল্টে পাল্টে 2 পিট ব্রাউন করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে প্রথমে পরোটাটা 2 পিট ভালো করে শেকে তারপরও তেল দিয়ে ভাজতে পারেন, বা এভাবে তেলের মধ্যে একবারে দিয়েও ভাজতে পারেন। তো এইভাবে আমি কিন্তু পরোটাটা 2 পিট উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এভাবেই আমি বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু লাচ্চা পরোটা একদম তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।